কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ অনুষ্ঠিত হবে। এদিকে দুপুরে শহরের মাসকান্দায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির গণসমাবেশের স্থান নির্ধারণ করা, এরই মধ্যে গণসমাবেশের মঞ্চ তৈরি সহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ কয়েক দফা দাবিতে গণসমাবেশ ডাক দেয় বিএনপি। এদিকে একই দিন বিকাল তিনটায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে গণজমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ময়মনসিংহের রাজনীতিতে চলছে উত্তেজনা। আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে শহরের টাউন হল এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় তিনজন আহত হয়েছে বলে দাবি বিএনপির।